হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন নিজা, নাজিমুদ্দিন টিউটারের পক্ষ থেকে বলছি। আপনারা কেমন আছেন? ভালো তো? চলুন তাহলে আজকে আমরা বিষয়টা শিখি। আজকে আমরা শিখবো ম্যাক্রোস। তো বন্ধুরা, আপনারা অডিও ভিডিও রেকর্ডিং করেন না? সেগুলো সাউন্ড আমরা পরে শুনতে পাই, বা ভিডিও রেকর্ডিং করলে ভিডিও সহ সাউন্ড আমরা শুনতে পাই রেকর্ডিং করে। ঠিক একই রকমভাবে ওয়ার্ডেও আমরা রেকর্ডিং করতে পারি টেক্সট। চলুন আমরা সেটি দেখে নিই। সর্বপ্রথম আমরা কি ভিউটা পেলাম, আসার পরে কি নামে ম্যাক্রোটি সেভ করতে চাই সেই নামটি আমাদের দিয়ে নিতে হবে। রেকর্ড ম্যাক্রো আমরা ক্লিক করলাম, করার পরে ম্যাক্রো নাম দিলাম, ধরো টেস্ট আমরা এখানে নাম দিলাম, দেওয়ার পরে ওকে করলাম। ওকে করার পরে এই যে রেডিও মতো সিম্বল চলে এসেছে, অর্থাৎ ক্যাসেট মতো যে সিম্বল চলে এসেছে এটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ রেকর্ডিং শুরু হবে। এবার লেখা শুরু করলে সাপোজ এখানে আমি নাম লিখলাম নাজিমুদ্দিন, এখানে লিখলাম মির্জা, এখানে লিখলাম ধরো রাজবাড়ি, আর কিছু আমি লিখছি না। এরপর আমি যদি পজ করে রাখতে চাই, পজে ক্লিক করলাম, সেই দেখেন ভিউটা পেলাম, ম্যাক্রোজে এলাম, আসার পরে পজ রেকর্ডিং করলাম। এরপরে ধরে লিখলাম JADUR যদুর SFTI, এন্টার প্রেস করলাম, আবার আমরা ম্যাক্রো রেকর্ডিং চালু করলাম। এবারে আবার লিখলাম ধরো বাদুড়িয়া, এন্টার প্রেস করলাম। তাহলে এভাবে আমরা কয়েকটা জিনিস লিখলাম। এবারে আমি রেকর্ডিংটা স্টপ করে দিলে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ রেকর্ডিং শেষ হয়ে যাবে। তাহলে এখানে দেখেন আমরা কি করেছিলাম, যখন এটা লিখেছিলাম তখন কিন্তু আমরা রেকর্ডিং বন্ধ রেখেছিলাম, এটা বা এগুলোর ক্ষেত্রে আমরা রেকর্ডিং চালু রেখেছিলাম। এবারে দেখেন কি হয়। তাহলে আমরা রেকর্ডিং স্টপ করলাম, স্টপ করার পরে স্টপ হয়ে গেছে, এবং আমরা নিচের দিকে যেখানে একই জিনিস পেস্ট করতে চাই সেখানে এলাম। আমরা কি করবো, ম্যাক্রোজের অ্যারোতে ক্লিক করলাম, ভিউতে ক্লিক করলাম, এই যে টেস্ট নামে যে ম্যাক্রোটি ছিল সিলেকশন করলাম, রানে ক্লিক করলাম। তাহলে দেখেন এইগুলোই পেস্ট হচ্ছে, অর্থাৎ এই রাজবাড়িয়া, বাদুড়িয়া, আর এই যে নাজিমুদ্দিন, যে এইগুলো। বাট এখানে দেখো যদুরাটি পেস্ট হচ্ছে না, কেন হচ্ছে না ফের ভালো করে দেখেন। তাহলে ম্যাক্রোজে ক্লিক করলাম, ভিউ ম্যাক্রোস, এখানে টেস্ট সিলেকশন রাখলাম, রানে ক্লিক করলাম, দেখেন এইগুলোই পেস্ট হচ্ছে, বাকিগুলো হচ্ছে না। কেন হচ্ছে না বাকিগুলো বলতে, যদুরহাটিটি প্রিন্ট হচ্ছে না, অর্থাৎ আসছে না। কেন আসছে না, তার কারণ হচ্ছে ওটি আমরা রেকর্ডিং বন্ধ করে রেখেছিলাম, তাই না? এখন আমরা এটি সেভ করব না, ক্লোজ করে দেব। ঠিক আছে, ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলাম তার মানে কি, আমরা নর্মালি কোনো ফাইল লেখার পরে ক্লোজ করে দিয়ে দিই যদি সেভ না করি তাহলে সেটি পাওয়া যায়, পাওয়া যায় না। কিন্তু আবার দেখেন আমরা ওয়ার্ড ওপেন করছি, ওয়ার্ড ওপেন করার পরে দেখেন ওটি রেকর্ডিং করে রেখেছে, মানে সারা জীবন যতদিন না পর্যন্ত আমরা রেখে দেবো ততদিন পর্যন্ত থাকবে মাইক্রোসফটের ডিকশনারিতে। এবার রেকর্ডিং করা আছে মানে অটোমেটিক থাকবে। আমরা ভিউতে ক্লিক করলাম, এই যে দেখেন টেস্ট রান, দেখেন সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছে, তাই তো? তাহলে এটি যদি আমরা যখন ইচ্ছা তখন পেতে পারি, যখন ইচ্ছা তখন ইউজ করতে পারি, এডিট করতে চাইলে আমরা এডিট করতে পারি, এখান থেকে এডিট করার প্রয়োজন নাই, আমরা এখান থেকে এডিট করব না, দরকার না এডিট করার। তাহলে আমরা ভিউ ম্যাক্রোতে ক্লিক করলাম, করার পরে আমরা যদি এটি ডিলিট করে দিতে চাই, টেস্ট ডিলিট করে দিতে চাই, ডিলিট হবে, এরপরে আর কখনো আমরা পাবো না। তাহলে দেখেন আমরা যখন ম্যাক্রোটা ইউজ করছিলাম তখন আমরা রেকর্ডিং করে রেখে দিলে সারা জীবন যতদিন আমরা ইউজ করতে চাই, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, কিন্তু এখান থেকে যদি আমরা ডিলিট করে দিই, এই যে ভিউ ম্যাক্রো সিলেকশন করে যদি আমরা ডিলিট সরি আমরা যদি ডিলিট করে দিই তাহলে কি আর কখনো এখানে আমরা পাবো না, অর্থাৎ কখনো এখানে থাকবো না। এভাবে আমরা কি ম্যাক্রোস ইউজ করতে পারি। বন্ধুরা, ম্যাক্রোস তো দেখলেন, এটি আপনারা কাজে ইউজ করুন, আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর চলুন তাহলে আজকে পর্যন্ত।